আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সহজ রান্না রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো জালমরিচের আচার বা নাগামরিচের আচার, যে যেটাই বলুন না কেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে 7টি জালমরিচ নিয়ে নিয়েছি ডাটা চাড়িয়ে, আর আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, পানিটা জড়িয়ে নিয়েছি। কারণ হলো পানি থাকলে আবার আচার ভালো থাকবে না, পানি ছাড়া আচারটা অনেক দিন ভালো থাকবে, সংরক্ষণ করা যাবে। তো আমি এবার একটা নাইফের সাহায্যে মরিচের মাঝখান বরাবর এভাবে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি আমি, এভাবে আমি কেটে নিব সব মরিচের। তো এভাবে কেটে নিলে কী হবে, যা মশলা আমরা ব্যবহার করব সেই মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকবে মরিচের। আর যখন কেটে যাবেন, মানে একটা মরিচ কয়েকজন মিলে ভাগ করে কেটে পারবেন। তো আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি, দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটাই শেষ। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ সরিষা, আর সাথে আমি 5টি কাঁচামরিচ, অসামান্য পরিমাণ লবণ দিয়েছি। আমি এখন এই সবগুলো একসাথে বেটে নিব। আর আপনারা তো জানেনই অবশ্যই যে কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষা বাটলে সরিষাটা তেতো হয় না, মানে তিতা হয় না। তো আমি সেজন্য দিয়েছি, আর মরিচ আমি একটু বাড়িয়ে দিয়েছি সেজন্য, যে এটা তো জাল আচার, তো একটু জাল দিলে কিছুই হবে না, বরং জালটা একটু বাড়বে, সেজন্য আমি দিয়েছি। তো আমার বাটা হয়ে গেছে, দেখুন আমি বেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি টমেটো। আমি এখানে মাঝারি সাইজের একটি টমেটো, অর্ধেকটা আমি রস ফেলে আমি টমেটো ছোটো করে কেটে নিয়েছি। আমি টমেটোর সাথে দিব, আমি পাকা টমেটো নিয়েছি। এরপর আমি এখন যা করব, আমি এই সরিষা বাটার মধ্যে আমি এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আমি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে কমাতেও পারেন, তবে আমি সাজেস্ট করব যে যেহেতু এটা জাল আচার তো একটু বাড়িয়ে দিলে সমস্যা হবে না, বরঞ্চ জালটা একটু বাড়বে আর দেখতেও মানে কালারটা খুব সুন্দর আসবে। তো আমি 3 চামচ দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, চাইলে আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিব জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আমি আমার উপকরণ অনুসারে 1/2 চা চামচ দিয়েছি। এবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নিব। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ হলো আমি সরিষার মধ্যে বাটার সময় আমি লবণ দিয়েছি, সেজন্য আমি লবণ ব্যবহার করিনি। আমি পরবর্তীতে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব স্বাদ মতো। তো আমার মাখানো হয়ে গেছে, আমি আবার চুলায় চলে যাব। আমি এখানে একটা পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি এতে 1 কাপ পরিমাণ রসুন বাটা। চাইলে আপনারা এখানে রসুনটাকে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, আমি রসুন বাটা দিয়েছি। এখন আমি হালকা ভেজে নিব, একটু ব্রাউন কালার করে নিব আমি রসুনটাকে, একটু সময় নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, তা না হলে পুড়েও যেতে পারে, পাত্রে লেগে যেতে পারে সেজন্য। তো আমার দেখুন কীরকম হয়েছে, আমি আরও একটু হালকা ভেজে নিব, দেখুন হালকা ভেজে নিচ্ছি আমি আর একটু, দেখুন আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এবার এতে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু হালকা নেড়ে নিব, হালকা নেড়ে নিচ্ছি আমি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবার আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম আমি সরিষা বাটা, সেই সরিষা বাটাগুলো আমি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি সবগুলো সরিষা বাটা দিয়ে আমি একটু নেড়ে নিব ভালো করে। আমি দিয়ে দিয়েছি, আমি একটু নেড়ে নিচ্ছি।
আর অনবরত কিন্তু নাড়তে হবে, অনবরত না নাড়লে আবার পাত্রের নিচে লেগে যাবে, সেজন্য অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়েই এটা পুরোটা শেষ করতে হবে। তো আমার মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিব আমি জাল মরিচগুলো, আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, মরিচগুলো দিয়ে আমি হালকা ভেজে নিব। আমি এবার একটু নেড়ে নিব, আমি কিন্তু দেখুন নাড়তেই আছি, তারপরও কিন্তু বয়ে আছে লেগে যাবার পাত্রে, এভাবে অনবরত নাড়তে হবে। আর এভাবে নেড়ে নেড়ে মানে যখন দেখবেন যে তেলটা ছাড়িয়ে এসেছে তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। দেখুন আমার কিন্তু হয়েই এসেছে প্রায়। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে আমি এখন একটু নেড়ে নিব। আমি কিন্তু আমার স্বাদ মতো দিয়েছি, আপনারও আপনাদের স্বাদ মতো দিবেন, একটু খেয়ে দেখিয়ে দিবেন তো ভালো হবে, স্বাদটা বুঝতে পারবেন। আমি এবার দিয়ে দিয়েছি আধা কাপ সিরকা, আমি এখন হালকা নেড়ে নিব, নেড়ে নিয়ে মানে আমি একটু মশলাটা ভেজে নিব, আমি আর একটু নেড়ে নিব। এক সময় দেখবেন যে তেলটা ছাড়িয়ে আসছে, পানিটা শুকিয়ে তেলটা ছাড়িয়ে আসছে, তো তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু হয়েই এসেছে প্রায়। আমি এবার নামিয়ে নিব, আমি নামিয়ে নিয়েছি, দেখুন কীরকম হয়েছে, বাসা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন। তো এ ছিল আমার আজকের রেসিপি, আল্লাহ হাফিজ।